স্বামী বিদেশ চলে যাওয়ার পর স্বামীর সাথে রাগারাগি করে কিভাবে আমার সাত বছরের ছেলের সাথে প্রতিদিন খেলা করতাম সেই মজার গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক মজা পাবে এবং হাতের কাজ করতে মনে চাইবে তাই হাতের কাজ করার সমস্ত সরঞ্জামাদি নিয়ে কানে হেডফোন লাগিয়ে গল্পটি শোনার জন্য রেডি হয়ে যাও তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই বন্ধুরা আমি তোমাদের প্রিয় আপু নীলা রায় আমি গ্রামের একজন সাধারণ মেয়ে আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়ে গেল এবং আমার একটি ছেলে আছে তো আমার যে গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামের অধিকাংশ লোকই প্রবাসে থাকে এবং তাদের ম্যাক্সিমাম লোকের অবস্থা ভালো কারণ